আসসালামু আলাইকুম। ইজি অ্যাকাউন্টিং এর এবারের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তা হলো অ্যাবজর্পশন কস্টিং এন্ড ভেরিয়েবল কস্টিং। এই অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং চ্যাপ্টারটা আছে এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং মাস্টার্স প্রিলিমিনারি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও এই চ্যাপ্টারটা আছে। তো আমরা আজকে যে অঙ্কটা দেখাবো আমরা সেই অঙ্কে চলে যাচ্ছি। এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, তো ম্যাথটা আমরা একটু পড়ে নিই। দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল ফ্রম দ্য বুকস অফ কোম্পানি। ফর দ্য ইয়ার 2005 সেলস ইন কিলোগ্রামস 150,000, অর্থাৎ আমাদের বিক্রি হচ্ছে 150,000 কিলোগ্রামস মানে কেজি। ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1, 2005, অর্থাৎ বছরের শুরুতে আমাদের ফিনিশ গুডস মানে প্রারম্ভিক মজুত পণ্য আছে 24,000 কেজি। ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31, 2005, অর্থাৎ সমাপনী মজুত পণ্য আছে 34,000 কেজি। সেলস প্রাইস হচ্ছে 20 টাকা পার কেজি, প্রতি কেজি 20 টাকা করে বিক্রি করছে। এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট পার কেজি, ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে আমাদের 8 টাকা করে। তার মানে ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন বলতে বোঝানো হয় ম্যাটেরিয়াল এবং লেবার এবং ভেরিয়েবল ওভারহেডের সমন্বয়ে ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন বলা হয়। এখানে খরচগুলোকে আলাদা আলাদা না বলে তিনটা খরচকে একসাথে কম্পোজিট করে দেওয়া আছে, যেটা ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন নামে। আর ফিক্সড ফ্যাক্টর ওভারহেড দেওয়া আছে আমাদের 1,60,000 টাকা, যেটা নর্মাল ক্যাপাসিটি হচ্ছে আমাদের 1,60,000 কেজি। আর মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট প্রতি কেজিতে 1 টাকা করে এবং ফিক্সড মার্কেটিং এক্সপেন্স হচ্ছে প্রতি কেজিতে টোটাল 3,00,000 টাকা। স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম ইউজ রিকোয়ার হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথড অ্যান্ড ডিরেক্ট কস্টিং মেথড অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ইনকাম শোয়িং দ্য ডিফারেন্স ইন নেট ইনকাম নেট অপারেটিং ইনকাম আন্ডার দ্য টু মেথড। দুইটার মধ্যে কেন ইনকামটা ডিফারেন্স হলো সেটা আমাদের প্রকাশ করতে বলছে, এ হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেন থেকে আমরা ম্যাথগুলো সলিউশন করব। তাহলে আমরা এখানে একটা দেখলাম যে আমাদের কোনো প্রোডাকশন ইউনিট দেওয়া নাই, তো প্রোডাকশন ইউনিটটা আমাদের যেহেতু দেওয়া নাই অঙ্কে আমাদের বের করে নিতে হবে। তো আমরা প্রথমে ক্যালকুলেশন দেখি, ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট। তো ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিটের মধ্যে আমরা বের করার জন্য সর্বপ্রথম কী লিখব, ক্লোজিং ইনভেন্টরি। আমরা ক্লোজিং ইনভেন্টরির কত ছিল 34,000 ইউনিট, এটার সাথে আমরা কত ইউনিট বিক্রি করছি, আমরা বিক্রি করছি 150,000 ইউনিট। তাহলে আমাদের টোটাল গুডস অ্যাভেলেবেল হলো 184,000 ইউনিট বা কেজি। তো এখান থেকে আমাদের ক্লোজিং ইনভেন্টরি হয়ে গেছে 34,000 কেজি। কত কেজি? 34,000 কেজি বা 34,000 ইউনিট। এর মধ্যে আমাদের প্রোডাকশন হয়েছে তাহলে কত? 160,000 ইউনিট। অর্থাৎ আমাদের টোটাল প্রোডাকশন হচ্ছে 160,000 কেজি বা 160,000 ইউনিট। তো আমাদের ক্যাপাসিটি এবং আর প্রোডাকশন যেহেতু একই, তাহলে এখানে কোনো ভেরিয়েন্স থাকার সম্ভাবনা নাই। তো আমরা দ্বিতীয় ওয়ার্কিংসে চলে যাচ্ছি। আমরা যেদিন ভেরিয়েন্স নিয়ে আলোচনা করবো সেদিন আবার এটা ব্যাপারটা ডিফারেন্সটা আমরা দেখাবো। তো এরপর আমরা দ্বিতীয় ওয়ার্কিংসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, অর্থাৎ উৎপাদন ব্যয়টা বের করে নিব। অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং দুই নিয়মে বের করে নিব। তো আমাদের ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট সেটা দিয়ে দেওয়া ছিল, সে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল 8 টাকা প্রতি কেজিতে, সেটা অ্যাবজর্পশন কস্টিং আসবে ডিরেক্ট কস্টিং। যেহেতু ভেরিয়েবল কস্ট ম্যানুফ্যাকচারিং কস্টগুলো এসি এবং ডিসি, অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং উভয়ই ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে অন্তর্ভুক্ত করে, সেজন্য দুই জায়গায় দিলাম। কিন্তু তারপর আছে আমাদের ফিক্সড ফ্যাক্টর ওভারহেড। এই ফিক্সড ফ্যাক্টর ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং আসবে, ডিরেক্ট কস্টিং আসবে না। সেটা কিভাবে আমরা বের করব? 160,000 টাকা 160,000 কেজির জন্য, এক প্রতি কেজির জন্য কত? 1 টাকা। তাহলে আমরা অ্যাবজর্পশন কস্টিং এর ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট পেলাম 9 টাকা আর ডিরেক্ট কস্টিং এ পেলাম 8 টাকা। এবার আমরা সরাসরি ইনকাম স্টেটমেন্টে চলে যাই। আমাদের ইনকাম স্টেটমেন্ট প্রথমে রিকোয়ারমেন্ট 1 এ আমরা দেখব অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে আমাদের 150,000 কেজি কত করে? 20 টাকা করে, টোটাল 30,00,000 টাকা। 150,000 কোথায় পেয়েছি আমরা? আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল সেলস ইন কিলোগ্রাম 150,000 কেজি, কত করে? সেল প্রাইস ছিল 20 টাকা করে। তাহলে এখান থেকে আমরা নিয়ে সেলসটা বের করছি, ঠিক আছে। তো এরপর আমরা এখান থেকে বাদ দিব লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আমাদের ওপেনিং ইনভেন্টরি ছিল কত? 9 টাকা। ওপেনিং ইনভেন্টরি ছিল আমাদের 24,000 কেজি। তো 24,000 কেজি আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করেছিলাম 9 টাকা। তো 24,000 গুণ 9, 2,16,000 টাকা।
এবার এটার সাথে আমরা আসবে ম্যানুফ্যাকচারিং কস্ট। আমাদের উৎপাদন ছিল কত, 1,60,000 টাকা, যেটা আমরা ওয়ার্কিং সেভ এর করছিলাম, তো 9 টাকা করে, সেখানে আমাদের 14,40,000 টাকা টোটাল আছে। আমাদের 16,56,000 টাকা, 16,56,000 থেকে আমরা ক্লোজিং ইনভেন্টরি বাদ দিব। ক্লোজিং ইনভেন্টরি ছিল আমাদের 34,000 কেজি। কত কেজি? এই যে 34,000 কেজি। এই 34,000 কেজি কত করে? 9 টাকা করে। তো 9 টাকা করে বাদ দিলে কত আছে? 3,06,000 টাকা। তো আমরা 16,56,000 থেকে 3,06,000 বাদ দিলে 13,50,000 টাকা। 13,50,000 টাকা যখন আমরা 30,00,000 টাকা অর্থাৎ সেলস থেকে যখন কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিব, তখন 16,50,000 টাকা আমাদের গ্রস প্রফিট। এবার এখান থেকে আমরা বাদ দিব মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এর মধ্যে ভেরিয়েবল 1,50,000 কেজির জন্য 1 টাকা, এটা আমরা কোথায় পেলাম? আমাদের সেলস ছিল কত কেজি? 1,50,000 কেজি। আর প্রতি কেজিতে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এর ভেরিয়েবল ছিল কত টাকা? 1 টাকা। তো এখান থেকে আমরা গুণ করলে পেয়ে গেলাম 1,50,000 টাকা। তারপর ফিক্সড, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল 3,00,000 টাকা। কোথায়? এই যে কোয়েশ্চেনে দেওয়া ছিল ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 3,00,000 টাকা। এই 3,00,000 টাকা আমরা নিয়ে আসলাম। আসার পরে আমাদের যোগ করলে আসে 4,50,000, 16,50,000 থেকে 4,50,000 গেলে 12,00,000 টাকা, যেটা আমাদের নেট ইনকাম। এরপর আমরা রিকোয়ারমেন্ট ওয়ানের আরেকটা পার্ট, যেটা আমাদের ডিরেক্ট কস্টিং সিস্টেম বা ভেরিয়েবল কস্টিং সিস্টেমে যে ইনকাম স্টেটমেন্ট, আমরা সেটা দেখবো। সেখানে আমরা সেলস আগের মতোই 30,00,000 টাকা, ভেরিয়েবল কস্ট আমরা বাদ দিব এখানে প্রথমে ওপেনিং ইনভেন্টরি 24,000 × 8, 8 মানে ওই যে ম্যানুফ্যাকচারিং কস্ট বের করছিলাম আমরা, এখান থেকে আসলো 8। সাথে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট 1,60,000 × 8 যোগ করলে আসে আমাদের 14,72,000 টাকা। এখান থেকে ক্লোজিং ইনভেন্টরি 34,000 বাদ দিব আমরা, 8 টাকা করে 2,72,000 টাকা বাদ দেওয়ার পর আসে আমাদের 12,00,000 টাকা। এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এটার সাথে আমাদের যোগ করতে হবে, যদিও ভুলে এখানে একটু লেস চলে আসছে, এটা হবে অ্যাড, হবে আসলে অ্যাড ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা আমরা একটু আগে দেখাইছিলাম যে 1,50,000 ইউনিট কেজি বিক্রি করছিলাম, 1 টাকা করে অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল। তো এখানে আমাদের যোগ করলে আসে 13,50,000 টাকা। 13,50,000, 30,00,000 থেকে 13,50,000 বাদ দিলে 16,50,000 টাকা, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে আমরা বাদ দিব ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কয়টা আমাদের? ফিক্সড কস্ট দেখলাম আমরা, দেখি একটু, 2টা। একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টর ওভারহেড 1,60,000 টাকা, আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 3,00,000 টাকা। এই 2টা ফিক্সড কস্ট আমরা বাদ দিব, বাদ দিলে আমাদের আসে 4,60,000 টাকা। এই 4,60,000 টাকা যখন আমরা 16,50,000 থেকে বাদ দিব, তখন আমাদের 11,90,000 টাকা নেট ইনকাম। তাহলে ডিরেক্ট কস্টিং সিস্টেমে নেট ইনকাম হচ্ছে 11,90,000 টাকা। এরপর আমরা রিকোয়ারমেন্ট 2 তে চলে যাব। রিকোয়ারমেন্ট 2 তে গেলে রিকনসালেশন স্টেটমেন্ট, এখানে ডিফারেন্স ইন নেট ইনকাম। অ্যাবজর্পশন কস্টিং আমাদের লাভ হয়েছিল 12,00,000 টাকা, ডিরেক্ট কস্টিং এ লাভ হয়েছিল 11,90,000, ডিফারেন্স 10,000 টাকা। এবার আমরা দেখবো ডিফারেন্স ইন ইনভেন্টরি। ইনভেন্টরির মধ্যে অ্যাবজর্পশন কস্টিং এ ক্লোজিং ইনভেন্টরি ছিল 3,06,000, ওপেনিং ছিল 2,16,000, বিয়োগ করলে 90,000। আর ডিরেক্ট কস্টিং এ ক্লোজিং ছিল 2,72,000, ওপেনিং ছিল 1,92,000, বাদ দিলে আসে 80,000। তাহলে এখানে আমাদের 10,000 টাকা ডিফারেন্স। তাহলে আমাদের যে ইনকামের ডিফারেন্স হলো সেটা কেন? ইনভেন্টরি ভ্যালুয়েশনের জন্য। তো এখানে ভালো করে মনে রাখতে হবে, ক্লোজিং ইনভেন্টরি থেকে ওপেনিং বাদ, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমের ক্লোজিং থেকে ওপেনিং বাদ, ডিরেক্ট কস্টিং সিস্টেমেরও ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিলেই আমাদের ইনভেন্টরির ডিফারেন্সটা চলে আসবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের সাথে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্ট করবেন। ভালো লাগা খারাপ লাগা এগুলো কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, উৎসাহিত করবেন, আমরা যাতে পরবর্তী ভিডিওগুলোতে আর একটু সুন্দর সাবলীল উপস্থাপনা করতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।